জীবন সায়ান্নে পরবর্তী মুকুলে বেঁচে থাকা পূর্বসূরিদের ভর করে গড়ে ওঠা উত্তরের অবগহন বটবৃক্ষ হয়ে ছায়া জড়ানো অঘোষিত প্রতিশ্রুতি জীবনের শেষ বিন্দুতেও কেবলমাত্র নতুনের মধ্যে বেঁচে থাকার আকুলতা পরিবারের বয়োজ্যেষ্ঠদের করোনাকালীন সময়ের এমন অবস্থা মানসিক সমস্যা বা মস্তিষ্কের জটিলতা সমাজের সর্বস্তরের কাছে শারীরিক অন্য সমস্যার মতো স্বাভাবিক নয় বলেই আমরা চিত্রায়ণে আশ্রয় নিয়েছি প্রকৃতির লকডাউনে পার্কের বেঞ্চিটি ফাঁকা নিয়ম মাফিক সকাল হয় কিন্তু হেসে ওঠে না সুরিতরা জীবনে পরিবারের শিশু তরুণরা যখন নিজেদের ব্যস্ত রাখছেন কোনো না কোনো কাজে তখন আতঙ্ক অবসাদ আর উদ্বেগ বয়োজ্যেষ্ঠদের বাড়াচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ জটিল রোগের সূত্রগুলো বলছেন চিকিৎসকরা যেটা হয়তো এক্সপেক্ট করা যায় না সিক্সটি ইয়ার্সে বা সিক্সটি ফাইভ ইয়ার্সে মেমোরি এরকম লস হতো না কিন্তু এখন কিন্তু মেমোরি অনেক বেশি লস হচ্ছে ডেলিরিয়া স্টেট হচ্ছে সাইকোটিক স্টেজ হচ্ছে অনেক সময় তারা ভ্রান্ত ধারণা হচ্ছে কানেক উল্টোপুলটো শুনছে সেরকম অন্য কিছু দেখছে সেগুলিও কিন্তু হচ্ছে এছাড়া সিনিয়র সিটিজেনদের পোস্ট কোভিডে আক্রান্তরা আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে তাদের মধ্যে নিউরো বা মস্তিষ্কের জটিলতা দেখা দিচ্ছে প্রকটভাবে বলছেন গবেষকরা আমাদের দেহ এবং মনকে কিন্তু আলাদা করা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই কোভিড থেকে সম্পূর্ণ নিরাময় হয়ে যাওয়ার পরেও তিরিশ দিন পরেও অনেকের মধ্যে ওই নিউরোসাইকেটিক মেনিফেস্টেশন হয় বিষণ্ণতা দেখা যায় তারা হতাশায় ভুগতে থাকেন তাদের মেমরি ডিসঅর্ডার বা স্মৃতিভ্রম হয় ঘরবন্দী জীবনের ফলাফল আরও দুর্বিষহ হয় পরিবারের অন্য সদস্যদের অস্থিরতায় তাই দীর্ঘমেয়াদী ক্ষতিয়ড়াতে পরিবারে কেয়ারিং শেয়ারিং সমান্তালে বাড়াতে হবে বলে মত চিকিৎসকদের সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা